পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক বিসমা মারুফের এই ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। খেলার পর তার ছয় মাসের কন্যাকে ঘিরে মেতে ওঠেন ভারতীয় ক্রিকেট দল। এই শিশুকে সঙ্গে নিয়ে নিউজিল্যান্ডে খেলতে গেছেন বিসমা মারুফ। বিসমার মাতৃত্বকালীন সময়ে বেতন ভাতা বহন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ছুটি শেষে ফেরার পর তাকে আবারও অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ বাংলাদেশে বিয়ের পর খেলা চালিয়ে যেতেই রীতিমতো লড়াইয়ে নামতে হয় মেয়েদের, আর সেখানে সন্তান হলে খেলার কথা চিন্তা করাও কঠিন। তেমনি একজন সাবেক ক্রিকেটার সাথিরা জাকির জেসি, তিনি দাবি করেছেন বিয়ের পর কোচরাই তাকে বাতিলের খাতায় ফেলে দেন। বর্তমানে সংগঠক হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন জেসি। পাঁচ বছরে সন্তানটিকে নিয়েই চলছে তার টিকে থাকার লড়াই। পারিবারিক সমর্থনে সন্তানকে নিয়ে মাঠে এলেও তাকে অনেকেই দেখেন বাঁকা চোখে। ঘরোয়া লীগগুলোই অনেক সময় দেখা গেল যে বেবির সাথে গেলেই দেখা গেল তখনও একটা অন্য চোখে সবাই দেখে যে বাচ্চা নিয়ে এসছে খেলতে। আমাদের টিমে তিন চারজন বিবাহিত মেয়ে আছে যারা চাইলেও হয়তো বা তাদের প্ল্যানটা সেভাবে করতে পারছে না, বা ভয় পাচ্ছে যে তারা ভাবছে যে বেবি হলে যদি আসলে তাদের ক্যারিয়ারটা বন্ধ হয়ে যায়। আমি তখন ন্যাশনাল টিমের ভাইস ক্যাপ্টেন ছিলাম, উইদাউট এনি রিজন আমি বিয়ে করেছি, দেখি ইন্ডিয়ান কোচ এসে মমতা মাবেন এসে দল থেকে বাদ দিয়ে দিল কোনো কারণ ছাড়া। কারণ যেটা বললো যে ওর তো বিয়ে হয়ে গেছে, আর খেলতে পারবে না। একটা সার্টেন এজে তাদের বিয়ে করতে হয়, একটা সার্টেন এজ পর্যন্ত তাদের বেবি নিয়ে আর একটা সময় থাকে, সেটা পেরিয়ে গেলে তো আসলে হয়তো বা ক্যারিয়ার দুই চার বছর লম্বা হয়, কিন্তু জীবনটা আসলে অনেক কিছু ওলট পালট হয়ে যায়। বোর্ড বা ফেডারেশনের কাছ থেকে কিংবা কোচিং স্টাফের কাছেও বিয়ে আর সন্তান মানে যেন মেয়েদের ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা। আবার পারিবারিক বাধাও থাকে, একজন নারী ফুটবলারের জন্য কাজটা আরও কঠিন। সামাজিক কারণে নারী খেলোয়াড়রা সন্তান জন্মদানের পর আর মাঠে ফিরতে পারেন না। অনেক মেয়ে আছে যারা হচ্ছে ফুটবল মানে তাদের হচ্ছে বিয়ে বা বাচ্চা হওয়ার পরেও তারা খেলতে চায়, বাট পারিবারিক কারণে তারা আসলে হয়ে ওঠে না। কারণ আমরা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ এবং বেশিরভাগ ক্ষেত্রে শ্বশুরবাড়ির লোকজন বাবার বাড়ির লোকজন চায় না যে মেয়েরা আসলে ফুটবল খেলুক। ফুটবলটা আসলে একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে আমাদের হাফ প্যান্ট পরে মাঠে খেলতে হয় এবং সত্যিকার অর্থে এটা অনেকেই আসলে ভালো চোখে নিতে পারে না। হাজব্যান্ড যে থাকবে তারও সাপোর্ট হওয়া মানে সাপোর্টিভ হওয়া দরকার। মনে হয় জিনিসটা ফ্যামিলি থেকে যদি আসে আমার মনে হয় মেয়েদেরকে আরও উৎসাহিত করবে। ফুটবলের রেফারিংয়ের মতো চ্যালেঞ্জিং কাজেও নিয়মিত বাঁশি বাজাতে দেখা যায় বাংলাদেশের মেয়েদের। মাঠে তারা সব নিয়মকে ঠিক রাখতে পারলেও নিজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা যেন নিত্যসঙ্গী। কারণ বিয়ের পর এমন কাজটি মেনে নিতে পারবে কি পরিবারের সদস্যরা? বাচ্চার ভবিষ্যতের জন্য তাকে আর আর এই স্পোর্টসে দেওয়া হয় না যে তাদের লাইফ কি হবে ভবিষ্যতে, বাচ্চা কাচ্চা দেখবে। নেপালের বিনাদি উনার মেয়ের বয়স আমার আমার এইজের, বাট লাস্ট এই ডিসেম্বর আন্ডার 19 আমরা দুজনে একই সাথে টুর্নামেন্ট করছি, তো অবশ্যই পারবে, কেন পারবে না, আমাদের দেশেও এটা সম্ভব যদি আমরা চেষ্টা করি। একটি প্রচলিত কথা রয়েছে যে রাধে সে চুলো বাঁধে। বাংলাদেশে কর্মক্ষেত্রে নারীরা সেটা এরই মধ্যে প্রমাণ দিয়েছে, পরিবার সামাল দিয়ে সাফল্যের প্রমাণও রাখছে স্ব ক্ষেত্রে। কিন্তু খেলাধুলাকে দীর্ঘদিন চালিয়ে নিতে দরকার নিশ্চয়তা। সন্তান জন্মদানের কারণে খেলায় যে বিরতি পড়ে সেখান থেকে ফর্মে ফিরে আসার জন্য দরকার পর্যাপ্ত সহযোগিতা। সেই আশ্বাসটুকু চায় দেশের নারী ক্রীড়াবিদরা।